দিদি ভাই, আপনি আপনার ছোটবেলার গল্প বলছিলেন, আপনার আব্বার কথা বলছিলেন, আম্মার কথা বলছিলেন, আমরা একটু আপনার আব্বা এবং আম্মার নাম শুনতে চাই। আমার বাবার নাম ছিল, তুমি মারা গেছে, মরহুম আফাজউদ্দিন, আর মার নাম, আর মায়ের নাম হলো খোদেজা বেগম, উনিও মারা গেছে। আপনি তো মুন্সিগঞ্জে মঞ্চনাটক করেছেন। হ্যাঁ জি। ঢাকায় মঞ্চে এসে কাজ করেননি? ঢাকাতে এসে করেছি ওই আপনার ওই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, তারপরে আমাদের আর্ট কলেজে অনুষ্ঠান ফাংশন হতো, নাটক করতো, নাটক করেছি ঢাকাতে। টেলিভিশনে তো আপনি অনেক নাটক করেছেন। হ্যাঁ, টেলিভিশন তো অসংখ্য, তো কোনো হিসাব নেই। ডিআইটি তো করেছেন, রামপুরাতে যাওয়ার পরও করেছেন, করেছি অনেক নাটক। তার মধ্যে ফেমাস ওই যে ওই আব্দুল্লাহ মামুনের যদি কিছু মনে না করেন, মধ্যে আমি আর চাচা ভাজা বাচ্চু ভাইয়ের নাজমুদা বাচ্চু। আপনি তো তারপরেই চলচ্চিত্রে চলে এলেন। হ্যাঁ, আমি তো, এবং আপনার প্রথম ছবি সম্ভবত কার্বো, কার্বো ওই যে নজরুল ইসলাম সাহেবের ক্যামেরাম্যান মাহমুদ সাহেব ছিল না, ওই যে বিটিভির ক্যামেরাম্যান মাহমুদ সাহেব। হ্যাঁ, মাহমুদ ভাই। তো আমার জন্য টেলিভিশনে খুব প্রচুর নাম হলো চারিদিকে। তো ওনার একটা ছবি বানাতে গেল পায়ে চলার পথ। সেই পায়ে চলার পথে মধ্যে জিএম সাহেব এনারা সবাই বসে একটা মিটিং করল। মিটিংয়ে চা চক্র হইলো যে আজকে থেকে ওর নামটা একটা চেঞ্জ হতে পারে। বলে কেমন, ও এত পপুলার তো ওকে আমরা টেলি টাইটেলটা দিতে পারি, মানে টেলিভিশন থেকে টেলি, টেলি টাইটেলটা দিয়ে দিল। সেই থেকে আমি টেলি সামন্ত হয়ে, তার মানে তার আগ পর্যন্ত আপনি আব্দুল সামাদ হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, আপনি এই প্রসঙ্গে বলবো, মানে আলাপ করবো যে কৌতুক অভিনেতা হওয়ার মতো চ্যালেঞ্জ, এটা একটা বিশাল বিশাল চ্যালেঞ্জ, সেটা কেন আমি বলছি। তার আগে এই এই উপমহাদেশে বা এই বাংলাদেশে ভারতের কোন কোন কৌতুক অভিনেতাকে আপনার খুব প্রিয় শিল্পী মনে হতো বা যাদের অভিনয় ভালো? হ্যাঁ, মানে আমাদের যে ভানু বন্দ্যোপাধ্যায় ছিল, তো ভানুদা তো আমাদের মুন্সিগঞ্জের, হ্যাঁ আমাদের মুন্সিগঞ্জের লোক, ভানুদা, জহর, জহর রায় না, তারপরে তুলসী চক্রবর্তী, এরা তো আমি হাসতে পাগল হইতাম। আর বিশাল খানজনুল ভাই আমাকে সাংঘাতিক, খানজনুল ভাইয়ের কথা তো ভুলতে পারি না। তারপর তো যেন সারা পৃথিবী জোড়া চার্লি চ্যাপলিন, তার তো আলাদা ব্যাপার আছেই না, সেই পর্যন্ত তাকে দেখতে পারিনি তো কাছে গিয়ে। টেলি ভাই, আপনার নিজস্ব বৈশিষ্ট্যটা কি, মানে আপনি কোনটাকে মনে করেন যে এটা আপনার নিজস্ব বৈশিষ্ট্য? আমি যখন ফিল্মে আসলাম বা টেলিভিশন আসলাম, টেলিভিশনে ভাবলাম যে খানজনুল একরম অভিনয় করে, অমুক একরম করে, আশিস কুমার একরম করে, না না বাবা, এই আমাকে একটু চেঞ্জ করতে হবে নতুন করে। তখন আমি একটা ইংলিশকে ভাঙলাম, একটা ইংরেজিকে না, এই ইংরেজিকে ভেঙে ইংরেজি অনেক গান গেয়েছি, অনেক গান লিখেছি। তারপর টেলিভিশনে ওই যে আইএনজি, ব্রাদারিং সিস্টারিং লেডিসিং, এরা না, এখন ওই ওইভাবেই কিছুক্ষণ আমার সাথে কথা। আচ্ছা আচ্ছা। তো যখন মঞ্চে গেলাম, বুঝছেন, মঞ্চে যাওয়ার পরে সবাই আমাকে, আমি মঞ্চটা দাঁড়িয়ে বললাম যে লেডিসিং সিস্টারিং অ্যান্ড ব্রাদারিং এরা। উত্তম সুচিত্রা সম্পর্কে মানে আপনার অনুভূতিটা একটু শুনতেছি। আমার অনুভূতি হলো আমি ওনাদের দুইজনেই অভিনয় পাগল, সাংঘাতিক। আর বোম্বের হিন্দি সিনেমা দেখতেন না? বোম্বে হিন্দি ছবির মধ্যে যেমন ওই ছোটবেলা যেমন দিলীপ কুমার ছবি দেখতাম, তারপরে সবচেয়ে বেশি অবাক হয়ে যাবে না আপনি একটা কথা শুনলে, আমি যখন ছোট তখন এই দেশে একটা ছবি আসলো, শশী সুধীর হাতিটা, হ্যাঁ পাকিস্তানের ছবি শশী, বিশ্বাস করেন এই ছবিটা আমি 75 বার দেখছি। আপনার ছবি দেখার জন্যে এমন কোন দর্শক কি আপনি পেয়েছেন যিনি 75 বার? না, এতবার হয়তো কেউ দেখেনি, অনেক লোকে বলেছি যে টেলি সামন্তাই এই যে আপনার দিলদার আলী ছবি কতবার যে দেখছি আমার মনে নাই, এই যে সুজন সখী, এই আপনার মোনা পাগলা, না মোনা পাগলা আর কি গান গাইলেন, এত সুন্দর, এত সুন্দর, কেমনি আপনি ওই প্রায় 40 ফিট উপর থেকে গানটা গাইতে গাইতে গড়িয়ে পড়লেন। আমাকে কাজে হাত বললো যে টেলি ভাই, ইন্টারলুক মিউজিকে যদি হিন্দু পাটা পিছলে দেন তাহলে কিন্তু গড়ায় পড়েছে, আমার কিন্তু ভয় লাগছে, অনেক কাটা কুটা আছে সেটা, একদম গাড়ি থেকে আমার কা হাত পা কেটে কুটে অস্থির হয়ে গেল আমার এই ছবি। ভাই, এবার আমরা আপনার উপরে, মানে আপনার কর্মজীবনের উপরে নির্মিত, আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা কে কি বলেন সেই ব্যাপারে একটা তথ্যচিত্র দেখুন। যে রসিক লোক ছিল, মানে সে কোনোদিন ইয়ে থাকে নাই, চুপ করে থাকে নাই ক্লাসে, আর্টার সাইড ছিল, তার মনে হয়তো একটু ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেশনটা হয়তো ছবি না নায়ক, যে কোনো আমাদের আসর হলেই সে হিউমার করতো, বুঝছেন, হ্যাঁ মানুষ হাসাতে হাসাতে একদম মেরে ফেলতো সবাইকে, পেটে খিল ধরিয়ে ফেলতো। এখন তো টেলিসামাদ বলে সবার কাছে পরিচিত, অনেকে হয়তো জানেনও না যে
উনি একসময় ভালো ছবি আঁকতেন, ভালো গান গাইতেন। টেলিসামাদ আমাদের চলচ্চিত্র শিল্পকে তার অভিনয় দিয়ে যেভাবে সমৃদ্ধ করেছে, ওই সময় সত্যিকার অর্থে বলতে কি ওই সময় একটা পারঙ্গম কৌতুক অভিনেতার প্রচণ্ড অভাব ছিল। সেই সময় সহপাঠী অথবা অন্য ক্লাসের যেমনই হোক, তাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা কি বলবো যে এক ধরনের রিলেশনশিপ থাকতো সিনিয়র জুনিয়র, এবং আমরা যারা সিনিয়র ছিলাম তাদের প্রতি তাদের এই যে জুনিয়রদের শ্রদ্ধা ভক্তি, এগুলো একটা ব্যাপার ছিল। সামাদ সেখানে নম্বর দিতে গেলে 100 নম্বর পাবে। তার ব্রাদারিং সিস্টারিং এই কৌতুক সংলাকের সাথে যে কৌতুক ইয়াটা, পরে এই ভদ্রলোকের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখলাম সে শুধু অভিনয় না, অনেক গুণে গুণান্বিত এই লোকটি। যা আমরা তখন নবীন শিল্পী ছিলাম, সেই সময় অভিনয়ের সময় টেলিসামাদ সাহেব কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আরেকটা কথা না বললেই নয়, উনি কিন্তু যে জায়গায় উনি গান পরিবেশন করেন সেই জায়গার পরিবেশ কিন্তু উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে এই জায়গাতে আমাকে কিভাবে গাইতে হবে আর কি কথা বলতে হবে। কাঁদাতে অনেকেই পারে, অনেকের জন্য আমরা কাঁদি তার চলে যাওয়ার পরে, এই জগৎ থেকে চলে যাওয়ার পরে। এই হাসির রাজা, হাসির রাজার চলে যাওয়ার পরও আমরা কাঁদব, এই জন্যই কাঁদব যে টেলিসামাদের মতো এত নির্মল হাসির খোরাক কেউ আমাদের দিতে পারবে না। তাকে আমরা সেই ছোটবেলায় যেরকম দেখে এসেছি, আমার মা বাবা যেরকম দেখে এসেছে তাকে, আমার আমার মনে হয় যে আমার ছেলেমেয়েরাও তাকে সেরকমই দেখবে। কেমন লাগলো আপনার এই প্রিয় মানুষদের মুখ থেকে আপনার সম্পর্কে কথা শুনতে? খুব ভালো লেগেছে, অনেক দিন পরে অনেক বছর পর ওদের সঙ্গে দেখা তো।